আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে ইসলামের আহ্বান 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা একটি হাদিস সম্পর্কে আলোচনা করব, যে হাদিসের মধ্যে চারটি কাজ করার কথা বলা হয়েছে, যে চারটি কাজ করলে আপনি সরাসরি জান্নাতে চলে যেতে পারবেন। তো চলুন বন্ধুরা আমরা হাদিসটি জেনে নিই। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে আমাদেরকে প্রশ্ন করলেন, মান আসবাহা সাইমান, তোমাদের মধ্য থেকে আজকে কে রোজা রেখেছে? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা আবু বকরিন আনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার প্রশ্ন করলেন, ক্বালা ফামান তাবি'আ মিনকুমুল ইয়াওমা জানাযাতান, তোমাদের মধ্যে কে আজকে জানাজার নামাজে অংশ গ্রহণ করেছে? ক্বালা আবু বকরিন আনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানাজার নামাজ পড়েছি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার প্রশ্ন করলেন, ক্বালা ফামান আতবা'আ মিনকুমুল ইয়াওমা মিসকিনান, তোমাদের মধ্যে আজকে কে মিসকিনকে খানা খাওয়াইছে? ক্বালা আবু বকরিন আনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে মিসকিনকে খানা খাওয়াইছি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার প্রশ্ন করলেন, ক্বালা ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদান, তোমাদের মধ্যে কে আজকে রোগীকে দেখাশোনা করার জন্য গেছে, অর্থাৎ রোগীর খোঁজ খবর নিয়েছে বা রোগীর সেবা শুশ্রূষা করেছে? ক্বালা আবু বকরিন আনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাজতামানা ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার মধ্যে এই চারটি জিনিস থাকবে সে নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহু আকবার। সম্মানিত দর্শক, এই হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের একটা নমুনা। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম, যদি আমাদের মধ্যে চারটি জিনিস থাকে তাহলে আমরা সরাসরি জান্নাতে চলে যেতে পারব। প্রথমত হচ্ছে যে রোজা রাখা, দ্বিতীয় হচ্ছে কোনো মুসলমানের জানাজায় অংশগ্রহণ করা, তিন নম্বর হচ্ছে মিসকিনকে খানা খাওয়ানো, চার নম্বর হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া। এই চারটি গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাদাখালাল জান্নাহ, আমাদের জন্য জান্নাত, অর্থাৎ ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই চারটা গুণ অর্জন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।